হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা রিসার্চ সেন্টার। তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে চিনি কী দিয়ে তৈরি হয়, তোমাদের মনে সর্বপ্রথম যে উত্তরটা আসবে সেটা হলো আখ, যে আখ থেকে চিনি হয়। কিন্তু তোমরা জানো কি যে এই আখ ছাড়াও আরেকটি অন্য ফল দিয়ে চিনি তৈরি করা যায়? সেটার নাম হলো সুগার বিট। সুগার বিট এমন একটা ফল যেটা দিয়ে চিনি বানানো যায়। আখ এবং সুগার বিট দুটো একই জাতীয় ফল, কিন্তু আখ গাছ খুব লম্বা টাইপের হয় আর সুগার বিটগুলো গোল গোল টাইপের হয়। সুগার বিট নামের যে ফলটা হয় সেটা কাঁচা অবস্থাতেও খাওয়া যায়, কিন্তু যদি একবার এই ফল পেকে যায় সেটি আর খাওয়া যায় না, তখন সেটি থেকে চিনি তৈরি করা হয়। তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে এই সুগার বিট ফল থেকে কেমনভাবে চিনি তৈরি করা হয়। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে।
দেখে নিলে যে সুগার বিট ফল থেকে কেমন ভাবে চিনি তৈরি করা হয়। তো আজকে ভিডিওটা এতটাই ছিল, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।